কিউনাকিও বাজেট লিখতেছে ফাইন্যান্স মিনিস্টার সাহেব আছেন তারপরে এমবিআর এর চেয়ারম্যান মহোদয় আছেন মেম্বার্স কনসার্ন আছে ওরা না ম্যাটার করে ওরা ম্যাটার করে আমি আবু আহমদ যদি দিন ধরে চিন্তা করেন ইকোনমিস্ট আমি বুঝি এমবিআর এ টোটাল ট্যাক্সে দিস কোম্পানি সার্কেল থেকে 80% পাচ্ছে ওই লিস্টেড কোম্পানিগুলো থেকে তো তাহলে এনবিআর এর তো একটা বড় একটা প্রচেষ্টা হওয়া উচিত লিস্টিং এ আনা এবং লিস্টিং এ কখন আসবে তার তখন যারা তারা যারা লিস্টিং এ আসলে তাদের লাভ হয় যখন তারা তখনই আসবে তো লাভ কখন হবে ও ট্যাক্স রিলিফ দিতে হবে আদারওয়াইজ তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে ভেরি সিম্পল টপ 10 কোম্পানির মধ্যে বোম্বে আপনারা দেখেন আমি তো সবসময় দেখি বোম্বে স্টক এক্সচেঞ্জ ইউনিলিভার আছে নেসলে আছে আমার এখানে নাই কেন 17 কোটি মানুষ এ দেশে মানুষকে অপমুখ মনে করে তারা পাবলিক ইন্টারেস্টে কি না করা যায় ওইখানে তার পাকিস্তানি ভাবে লিস্টেড হলাম এখানে হওয়া না কেন কেউ কি প্রশ্ন করেছে এই প্রশ্ন আমি করলে হবে না অনারেবল প্রধানমন্ত্রী মহোদয় অফিস থেকে করতে হবে ফাইন্যান্স ডিভিশন থেকে করতে হবে এনবিআর থেকে করতে হবে যে তোমরা আসো না কেন ওই দেখেন কি ম্যাটলা লাইনদরি পলিসির জন্য টাকা জমা দেওয়া হচ্ছে বাট দ্যাট কোম্পানি ইজ নট ইন দ্য স্টক মার্কেট হোয়াই একবারে কি আপনারাও ভোট থেকে প্রশ্ন তুলছেন যে ওঠেন কতগুলা সিল্ক ইন্ডাস্ট্রি জাঙ্গ ইন্ডাস্ট্রি নিয়ে শেয়ার বাজারকে চালানো হচ্ছে আপনি দেখেন 350টার মধ্যে কটা উপযুক্ত কোম্পানি ওই যে জিয়া রহমান তো প্রথমে বলল যে বিদেশে জায়গা যখন বললি তখন ওরা মধ্যে 7-8টা আছে বাকি ও তোমরা তো রিসার্চ কিছু করতে পারো না আমাদেরকে ফোকাস করতে হবে ইউ দে মাস্ট কাম হয় ইনসেন্টিভের মাধ্যমে আমি মনে করি ইনসেন্টিভের মাধ্যমে আনাই ভালো ওরা ল এনফোর্সমেন্ট করা ঠিক ওরা অন্যখানে থাকতে পারলে এখানে থাকতে পারবে না এই প্রশ্নটা আপনার তুলে বারবার তুলতে থাকে আপনারা দেখেন স্টক মার্কেট স্ট্রেঙ্কেন হবে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বলতেছে আর ইউকে পারমিশন দিয়েছিল কয়েক বছর আগে দিয়েছিল আগে রেগুলেশনটা ছিল ইনকাম যা করা হয় তার 75% রিজার্ভ করতে হবে এটা পরে দেখা গেল বোনাস দেওয়া শুরু করলো আই হ্যাভ নেভার হার্ড দ্যাট টাইপ অফ ইউ এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড এখানে এটা শুরু করা যায় তারপরে 10 বছর বা 7 বছর পরে একটা মিউচুয়াল ফান্ডের ইয়ে শেষ হয়ে যায় মেয়াদ